কথায় ও গানে স্মরণ করা হলো প্রয়াত সঙ্গীত সাধক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক ওস্তাদ মিহির নন্দীকে। সন্ধ্যায় বন্দরনগরী চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করে উদীচি শিল্পী গোষ্ঠী। এ সময় বক্তারা ওস্তাদ মিহির নন্দীকে শুদ্ধ সঙ্গীত সাধনার দিকপাল হিসেবে আখ্যায়িত করেন। চট্টগ্রাম থেকে ডায়মুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সঙ্গীতজ্ঞ ও রাষ্ট্রীয় শিল্পকলা পদকে ভূষিত ওস্তাদ মিহির নন্দীর স্মরণে চট্টগ্রামে এই নাগরিক স্মরণ সভার আয়োজন। উদীচি শিল্পগোষ্ঠীর এই আয়োজনে সুরে ও কথায় শ্রদ্ধাভরে স্মরণ করা হয় সদ্যপ্রয়াত এই শিল্পীকে। অনুষ্ঠানের শুরুতেই উদীচি চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি বেগম মুস্তারি শফি ওস্তাদ মিহির নন্দীর গানের সিডি তুলে দেন সহধর্মিনী নন্দিতা নন্দীর হাতে। অনুষ্ঠানের আলোচকরা বলেন, সঙ্গীতের ভুবনে মিহির নন্দী ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত চর্চায় রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। প্রচার বিমুখ এই সঙ্গীত সাধককে অসাধারণ প্রতিভার অধিকারী বলেও উল্লেখ করেন স্মরণসভার আলোচকরা। সহজে আমার এই মুক্তধারা নাটকে তিনি তুলে ধরেছিলেন। মিহির বাবুর এটা যদি করতে পারি ওনার আত্মা শান্তি পাবে। ওস্তাদ মিহির নন্দীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তার দীর্ঘদিনের বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা জানালেন, শুধু সঙ্গীত চর্চা নয়, তিনি গান গিয়েছেন গণমানুষের জন্য, এগিয়ে এসেছেন বিপন্ন মানুষের কল্যাণে। তিনি একের পর এক গানও করছেন, আমরা বক্তৃতা দিচ্ছি, বহুবিধ কর্মকাণ্ডে তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন। এরপর ছিল গানের আসর, পরিবেশন করা হয় ওস্তাদ মিহির নন্দীর সুর করা গান। গানে গানে শ্রদ্ধা আর ভালোবাসার রেশ ছড়িয়ে শেষ হয় স্মরণসভার আয়োজন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।